चाय श्रमिकों के वेतन वृद्धि की मांग में तृणमूल श्रमिक संघ की गेट मीटिंग। तृणमूल चाय बगान श्रमिक ने गुरुवार सुबह कालचीनी प्रखंड के विभिन्न चाय बगानों में गेट मीटिंग कर चाय बगान कर्मियों को 18 रुपए वेतन बढ़ाने की मांग की। तृणमूल चाय बगान श्रमिक संघ ने कालचीनी प्रखंड के मलंगी, बीच दल सिंह पड़ा, चुहापड़ा, डीमा, भतखवा, मधु सहित विभिन्न चाय बगानों में एक घंटे की गेट मीटिंग का आयोजन किया। तृणमूल टी गार्डन वर्कर्स यूनियन के केंद्रीय अध्यक्ष वीरेंद्र उराव ने कहा कि श्रम मंत्री ने चाय श्रमिकों के दैनिक वेतन में 18 रुपए की वृद्धि की है, लेकिन मालिक इस बढ़े हुए वेतन का भुगतान करने को तैयार नहीं है। उन्होंने इसके खिलाफ उच्च न्यायालय में अपील की है। उन्होंने कहा कि हमारी मांग है कि चाय श्रमिकों का वेतन जल्द बढ़ाया जाए, नहीं तो हम बड़े आंदोलन से जुड़ेंगे। ইনক্রিমেন্টটা ইমপ্লিমেন্ট হইতো মানে লাগু হইতো 1 জুন 2023 থেকে, কিন্তু হঠাৎ শুনলাম, আমরা যেটা দেখতে পারলাম যে মালিক পক্ষ, চা শ্রমিক চা বাগানের কিছু মালিক পক্ষ হাইকোর্টে গিয়ে এইটা স্টে অর্ডার নিয়ে আসছে। আমরা চাচ্ছি এই আজকে যদি চা শ্রমিকরা খুশি থাকে, চা শ্রমিকের যদি মজুরি যদি বৃদ্ধি হয়, তার একটা মেন্টালি আর ফিজিক্যালি দুইটি হেলথ মানে হেলদি হবে। আমরা চাচ্ছি যে মানে যেটা মানে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে এটা ইমপ্লিমেন্ট হোক, আর সবার সব চা শ্রমিকের মুখে হাসি আসুক। তার জন্য আমরা চাচ্ছি যে আজকে যে মালিকরা কেন গিয়েছে সেটা আমি জানি না, কিন্তু যে মালিকরা হাইকোর্টে গেছে আমরা আপিল করতেছি ওদেরকে হাইকোর্ট থেকে এই মানে নিজের মানে যে এই আছে ওকে উইথড্র করুক, আর শ্রমিকের জন্য ভাবুক। আর ওদের যে 18 টাকা যে বানানো হয়েছে অ্যাডভাইজারি যে এটা দেওয়া হয়েছে সেটা 1 জুন থেকে ইমপ্লিমেন্ট, যদি এটা বৃদ্ধি না হয় তাহলে কি আন্দোলন লাগাতে চলবে? আজকে আমরা আমাদের 3 দিনের টোকান মিটিং, টোকান গেট মিটিং, 1 ঘন্টা। যদি এই 3 দিন ভিতরে যদি মালিক পক্ষ পজিটিভ স্টেপ না নেয় আর চা শ্রমিকের ব্যাপারে যদি না ভাবে, তো আমরা আগামী 3 তারিখ পর আবার একটা মিটিং করবো। মিটিং করার পর কিন্তু এটা আজ নির্দিষ্ট কালীনের জন্য একটা বড় আন্দোলন দিকে আমরা আসবো।